হ্যাঁ দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের দেখাবো বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম ছাগলের হাট। এটি বারোবাজার কালীগঞ্জ থানার ঝিনাইদহ জেলায় অবস্থিত। হ্যাঁ দর্শক, আমরা এই হাটে কিছু বিক্রেতার সাথে কথা বলবো। তারা আসলে এখানে ছাগলগুলি কি দরে বিক্রি করছে আমরা জানার চেষ্টা করবো। দর্শক আপনারা দেখতে থাকুন। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। কোথা থেকে আসছেন? সুপ্রক্রিয়াতে। এই ছাগল কি আপনার সব? জি। ভাই ভালো আছেন? এই ছাগলটা আপনার? এটা কিরকম দাম হলে বিক্রি করবেন? পঁয়ত্রিশ চৌত্রিশ। কত কেজি ওজন আসতে পারে? পঞ্চাশ 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 কি আটচল্লিশ কেজি আসবে। আপনার নাম কি? মিঠু। কোথা থেকে আসছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাই ভালো আছেন? এই ছাগলটা কি আপনার? এটা কিরকম দামে বিক্রি হবে? কত কেজি ওজন আসতে পারে? ছত্রিশ সাঁত্রিশ। এটা কি জাতের ছাগল? দোয়াশলা। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ। আপনি কোথা থেকে আসছেন? মহিমাপুর খেতাপাড়া। এই দুটো ছাগল কিরকম দামে বিক্রি হবে? পঁয়ত্রিশ ছত্রিশ। কত কেজি ওজন আসতে পারে? দুটো মিলে। কোথা থেকে আসছেন আপনি? ভাই ভালো আছেন? ভালো আছো? হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? কালীগঞ্জ। আপনার নাম কি? খলিল। এই ছাগলটা কত কেজি ওজন আসবে? আঠাশ কেজি। এ কত হলে বিক্রি করবেন? পঁচিশ 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 হাজার টাকা হলে বিক্রি করবেন। এটা কি জাতের ছাগল? এগুলোকে দাম ছাগলের যাওয়া। হ্যাঁ ভালো আছেন? আপনার নাম কি? আপনি কোথা থেকে আসছেন? এ ছাগল কত বিক্রি হবে দুটো? কত কেজি ওজন আসতে পারে এক একটার? ছত্রিশ কেজি। তা দুটো মিলে কত হলে বিক্রি করে দেবেন আপনি? পঁয়ত্রিশ হলে বেশি দেবেন। ভাই ভালো আছেন? আল্লাহ খুব ভালো রেখেছেন ভাই। আচ্ছা আচ্ছা, আপনি আপনার নাম কি? আমার নাম জুদু ভাই। আপনি কোথা থেকে আসছেন? সুপ্রিয়াতে আসছি ভাই। এই ছাগলটা কত বিক্রি হবে? 2500 টাকা বিক্রি হবে। কত কেজি ওজন আসতে পারে অনুমানিক? 32 কেজি। ছোট বাচ্চা কত ছাগল দাম এগুলো বিক্রি করবেন? দুটো বাচ্চা তিন হাজার। কি জাতের ছাগল এটা? দেশি ছাগল। আচ্ছা, এই ছাগলটা কত বিক্রি হবে? দাম চাচ্ছি 18,000। কত কেজি ওজন আসতে পারে অনুমানিক? এটা আমার আমরা ও বুঝলাম। আচ্ছা আচ্ছা, তো কত বিক্রি হবে এটা? দাম চাচ্ছি ওই এখন খরিদ্দারের দাম আছে 15,300। আচ্ছা আচ্ছা। ভাই ভালো আছেন? এই ছাগলটা কত বিক্রি হবে? কত বিক্রি করার ইচ্ছা আপনার? সাতাশ। অনুমানিক কত কেজি আসতে পারে এটা? হ্যাঁ, তিরিশ কেজি। এটা কত বিক্রি হবে? এটা 16,000 দাম বলছে। 16,000। কত কেজি আসতে পারে? কুড়ি বাইশ কেজি। বড় ছাগলটা কত বিক্রি হতে পারে? বড় ছাগলটা কত বিক্রি করবেন? আটত্রিশ। কত কেজি আসতে পারে অনুমানিক? দর্শক আমরা এখন একজন নিয়মিত ছাগল বিক্রেতার সাথে কথা বলবো। সে আসলে এখানে অনেক বছর যাবৎ এখানে আসে ছাগল বিক্রি করছে। তার সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো দেখছি হাটটি অনেক বড়, অনেক ছাগলের এখানে বেচা কিনা হয়। তাই এই হাটটি আপনি কত বছর ধরে এখানে আসছেন? হ্যাঁ, 30-35 বছর ধরে।
আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিন আলম। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বারবাজারি। আপনি এখানে কি ছাগল নিয়ে আসেন হাটে? জি, ছাগল এখানে ব্যবসা কেনা করি এবং আমরা ঢাকা চিটাগাং পাঠাই কিন্তু মাল। আমরা দেখছি যে গাড়িতে বিভিন্ন ছাগল এরকম লোড হচ্ছে, কোথা থেকে আসে এরা কিনতে? এদের মনে করেন ঢাকা চিটাগাং বরিশাল বিভিন্ন জেলা থেকে এখানে আসে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে আসে মাল কিনতে। এখানে হাট হয় সপ্তাহে দুই দিন, শনি এবং মঙ্গল। আচ্ছা, আপনার 2,500 থেকে 3,000 মাল এরকম প্রতি হাটে এখান থেকে বিভিন্ন শহর দেশের বিভিন্ন জেলায় চলে যায়, মাল কিনে নিয়ে চলে যায়, পার্টি আসে দূর দূরান্ত থেকে এসে কিনে নিয়ে চলে যায়। এখানে তো খুব ভালো মানের ছাগল আমরা দেখছি। এখানে মনে করেন যে 500 টাকার তো শুরু করে 30-35,000 টাকার দামে পর্যন্ত ছাগল পাওয়া যায় এখানে, সব ধরনের ছাগল। আপনি বললেন কত বছর ধরে এখানে আসছেন ছাগল বিক্রি করতে? 30-35 বছর ধরে আমি এই ব্যবসা করি। তাহলে তো আপনি হাটের সম্পর্কে অনেক কিছু জানেন। জি, হাটটি তো খুবই মানে ভালো মানের একটি হাট, বাংলাদেশের সবচেয়ে দক্ষিণবঙ্গের সেরা হাট। জি, সেরা হাট। এখানে অনেক সুযোগ সুবিধা আছে, দূর দূরান্ত থেকে যারা এখানে মাল কিনতে আসে তাদের জন্য এখানে ছাগল কেনার পরে যে একটা খাজনা হয় পাশও তাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে এবং সেইভাবে আর দেশের বিভিন্ন জেলা থেকে তারা আসে এসে কিনে নিয়ে যায় আর কি। কয়টা থেকে হাটটা বসে প্রতি হাটে? আমাদের এখানে সকাল 10:30 থেকে 10:30 হাট শুরু হয়, সেটা বেলা 4:30-4:30 ভিতরে ক্লোজ হয়ে যায় আর কি। এই হাটে যে পরিচালনা করে মালিকের নাম কি? এটা আপনার হাট মালিকের নাম, সে বর্তমান রানিং চেয়ারম্যান। দর্শক, এই ছাগলের হাটে যারা দায়িত্বে আছে তাদের সাথে আমরা কথা বলবো। এখান থেকে আসলে খাজনা এবং যে পাস বলা হয় সেটি নেওয়া হয়। দেখুন দর্শক, এখানে ছাগলের হাটে কিবার কিবার বসে? শনিবার মঙ্গলবার। শনিবার মঙ্গলবার দুই দিন বসে। এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বিভিন্ন জায়গা থেকে। এই হাটটা তো খুবই নাম করা হাট আমরা শুনছি, দক্ষিণবঙ্গের সবচেয়ে বড়। সবচেয়ে বড় হাট। আচ্ছা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাই ভালো আছেন? আপনার নাম কি? মোশারে হোসেন। আপনি কি দায়িত্বে আছেন? আমরা মূলত হাটের মালিকের একজন। আচ্ছা আচ্ছা, তাই হাটে কি বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে? এখানে আপনাদের কিরকম নিরাপত্তা দেন আপনারা যারা যে হাটে বেচা কেনা করতে আসে? সর্বাত্মক নিরাপত্তা দিয়ে থাকি, সুযোগ সুবিধা, কারোর কোনো সমস্যা হলে অ্যাক্সিডেন্ট গাড়ি ঘোড়া যাবার সেবার। এখানে কোনো রকম অকারেন্স হয় না, সবাই সুষ্ঠুভাবে কেনাকাটা করে ফিরতে পারে? এমন কোনো কথা না, হতে পারে, হলে আমরা সেটা তাহলে তো খুবই ভালো। এটা নিরাপত্তা আছে, খুবই ভালো, সেখানে কিনতে আসতে পারবে খুবই ভালোভাবেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের এই হাট সম্পর্কে অনেক কিছু বললেন। হ্যাঁ দর্শক, আপনারা তো মোহাম্মদ শাহিন আলমের কাছ থেকে শুনলেন যে এই হাটটি আসলে কতটা ভালো মানের একটি হাট, সে কত বছর যাবত এই হাটে এসে বেচা কেনা করছে। আপনারা দেখলেন তো যে হাটে আসলে ট্রাক ট্রাক ছাগল তারা আসলে এখান থেকে বাইরে মানুষ কিনে নিয়ে যায়, এখান থেকে দেখতেই পারছেন দর্শক। আপনারা চাইলে এখানে আসলে ভালো মানের ছাগল কিনতে পারবেন, আপনাদের সব রকম নিরাপত্তা তারা দিয়ে থাকে। দর্শক আপনারা তো শুনলেনই, এখানে আসলে খুবই একটি বড় ছাগলের হাট এটি। হ্যাঁ দর্শক, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।